দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করে কিছু একটা করতে প্রতিষ্ঠানটির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। সকালে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সুরঞ্জিত সেনগুপ্ত সহ আমন্ত্রিত অতিথিরা যোগ দেন। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ বলেন, সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ইউপি নির্বাচনে সহিংসতার দায় কমিশন কিছুতেই এড়াতে পারে না। এছাড়াও সরকারের কোর্টে বল, খালেদা জিয়ার এমন বক্তব্য প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, বল বলতে যদি বেগম জিয়া নির্বাচন বোঝান তবে তা সাংবিধানিকভাবে সঠিক সময়ে অনুষ্ঠিত হবে। যখন দেখি নির্বাচনটা হচ্ছে, এর মধ্যে আজকে 9 জন মানুষ মারা গেছে, এটা তো তুমি আমি চক্ষু বুঝে রাখতে পারি না। আমাদের নির্বাচন কমিশন বিশ্বের সবচেয়ে বেশি শক্তিধর নির্বাচন কমিশন। তিনি ইচ্ছা করলে নির্বাচন বাতিলও করতে পারে, ইচ্ছা করলে নির্বাচন গ্রহণও করতে পারে, যে কেউ চাকরি খেতে পারে। কিন্তু এ কেমন লড়েও না চড়েও না গায়েও না পিছায়ও না, এটা কি? আরে একটা কিছু কো গোলাপি, একটা কিছু কো,